এলে পরে কি বলবেন? আজকে আসাম সরকার তো দিয়ে দিল। যে কোনো রাষ্ট্রীয় কাঠামোতে যাদের গণতন্ত্র মেনে রাজ্যগুলো চলে তারা প্রত্যেকেই দেবেন, কারণ প্রত্যেকেই জানেন যে এই সরকারটাকে এই দেশটাকে চালিয়ে নিয়ে যাচ্ছেন, তো একটা সিস্টেম চলে, তো সেই সিস্টেমটাকে সরকারি কর্মচারীরাই চালিয়ে নিয়ে যান। প্রত্যেকে সেই সরকারি কর্মচারীদের যে শ্রম, সেই শ্রমের মূল্যটা দিতে জানে, তার সাথে যারা অসংগঠিত শ্রমিক স্বচ্ছভাবে চাকরি দেওয়া ছিল সবই নিয়মিতভাবেই করেন, ব্যতিক্রম শুধুমাত্র পশ্চিম এবং পশ্চিমবঙ্গ, আর কিছু কেউ নেই। আসাম সরকার আমরা জানি যে অর্থনৈতিকভাবে কিছুটা পিছিয়ে পড়া সরকার, সেই আসাম সরকার যেখানে 42% দিয়ে দিতে পারছে, উড়িষ্যা অনেক আগে থেকেই দিচ্ছে, ত্রিপুরাও তারাও অনেকখানি পর্যন্ত দিয়ে দিচ্ছে, যেগুলো স্বাভাবিকভাবে অর্থনৈতিকভাবে যেগুলো পিছিয়ে পড়া, এরপরে কি বলবেন? পশ্চিমবঙ্গের যে অর্থনৈতিক স্থিতি আছে তাতে খুব ভালোভাবে কর্মচারীদের যে মহার্গ ভাতা এবং তার সাথে যে 6 লক্ষ শূন্য পদ, সেই 6 লক্ষ শূন্য পদে স্থায়ীভাবে স্বচ্ছ নিয়োগ করা যায়, অনিয়মিতদের নিয়মিতকরণটাও করা যায়। কিন্তু সব থেকে বড় সমস্যাটা তো সদিচ্ছা, যে রাজ্যের মুখ্যমন্ত্রী সেই সদিচ্ছাটাই থাকে না, সেখানে আপনি এগুলো আশা করবেন কিভাবে? উনি 6% দিয়ে পরে বলেন যে 105% দিয়ে দিয়েছি, মানে এক এক সময় এক এক রকম কথা যিনি বলতে পারেন, সমস্ত সরকারটা চলছে মিথ্যার উপর ভিত্তি করে। এরপরে উনি উনি বলছেন যে বিগত 11 বছর ধরে যত কিছু মানে প্রাইজ পেয়েছে সরকারি বিভিন্ন ডিপার্টমেন্ট, সেগুলোকে নিয়ে প্রদর্শনী করবেন। আমরা তার পাশে গিয়ে দাঁড়িয়ে বলবো যে এই যে মানে পুরস্কার জেতা, তার সমস্ত কৃতিত্ব কিন্তু এই রাজ্যের সরকারি কর্মচারী শিক্ষকদের।